হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরিজ উদ্দিন খন্দকার, জে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ সেলুলার ডাটা ইউজ সেটিং অন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এ বিষয়টি নিয়ে। অর্থাৎ এখানে দেখা গেছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের উপর দেখা গেছে আমাদের এই সেলুলার ডাটা ইউজের মাধ্যমে দেখা গেছে কী করতে পারি। আমাদের এখানে যে ডাটা সার্ভারের অপশনটা আমরা অন করার মাধ্যমে দেখা গেছে এখানে কী করতে পারি, দেখা গেছে আমরা যে কম ডাটা ইউজ করার বিষয়টা কীভাবে করতে পারি আমাদের এই ওয়াইফাই কানেকশন থেকে, আমরা সেই বিষয়টা দেখব। এখন আমরা আমাদের পিসি থেকে আমরা ব্লুস্টিক ইউজ করার মাধ্যমে তাহলে কাজটা করার জন্য কী করতে হবে, প্রথমে আমাদের ব্রাউজারটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে চলে যাবো আমাদের ব্লুস্টিকে। তাহলে আপনার পিসিতে ব্লুস্টিক 4, 5, 10 আপনি যেটা ইনস্টল করেন না কেন, আপনার ব্লুস্টিকের মেইন ফাইল আপনি এখানে ডাবল ক্লিক করবেন অথবা এক ক্লিক করে এন্টার চাপ দেবেন। আমাদের ব্লুস্টিক ইন্টারফেসগুলো আসতে একটু সময় নেবে, আমাদের একটু ওয়েট করতে হবে। আমাদের এখানে দেখা গেছে ব্লুস্টিক ইন্টারফেসগুলো চলে আসলো। আসার পর এখন আমাদের কাজটা করার জন্য কি করতে হবে, আমাদের ইনস্টাগ্রাম অ্যাপসে ক্লিক করতে হবে। আগে ধরুন আমাদের প্লে স্টোর থেকে কীভাবে দেখা গেছে আমাদের ইনস্টাগ্রাম পাশাপাশি অন্য যে কোনো অ্যাপস আমরা ইনস্টল করতে পারি, তার উপর একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার ওই ভিডিও দেখলে আপনার অ্যাপস ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। এখন আমাদের আজকের কাজটা করার জন্য আমরা কী করলাম, ইনস্টাগ্রাম অ্যাপসে ক্লিক করলাম, তারপরে এটা আমরা ম্যাক্সিমাইজ করি। যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে, আর লগ ইন করা না থাকে আপনার লগ ইন করে নেবেন। বাস আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর আমরা চলে যাবো কোথায়, আমরা এইদিকে এই যে আমাদের প্রোফাইল পিকচার আমরা এখানে ক্লিক করবো, তারপরে চলে যাবো এইদিকে আমাদের ইউজার নেম থেকে ডান দিকে আমরা থ্রি লাইন এখানে ক্লিক করি, তারপর আমরা সেটিং অপশনে ক্লিক করলাম। বা সেটিং অপশন আসার পর এখান থেকে আমাদের অ্যাকাউন্ট অপশন আমরা ক্লিক করবো। অ্যাকাউন্ট অপশন থেকে আমাদের কোন অপশনের কাজটা আজকে দেখবো, আমরা দেখবো এই যে আমাদের এখানে সেলুলার ডাটা ইউজ আমাদের এই অপশনের কাজটা দেখবো। তার আগে আমাদের এই উপরের যে অপশনগুলো আছে এখানে এই প্রত্যেকটা অপশনের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার ওই ভিডিওগুলো দেখলে আপনার এই বিষয়গুলো এখান থেকে ক্লিয়ার হতে পারবেন। এখন আজকের কাজটা দেখার জন্য আমরা এই যে সেলুলার ডাটা ইউজ আমরা অপশনে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন সেলুলার ডাটা সেটিংয়ের মধ্যে এখানে কী দেওয়া আছে, ইউজ লেস ডাটা দেখা গেছে। আমরা কীভাবে আমরা কী করতে পারি ডাটা মানে ইউজের বিষয়টা আমরা কি লেস করতে পারি সেই বিষয়টা, তা সেটা করার জন্য এখান থেকে ডাটা সার্ভারের বিষয়টা, তাহলে এটা আমাদের এখানে কি অন করা আছে। যদি আপনার অফ করা থাকে অপশনটা তাহলে অফ করা থাকলে দেখা গেছে আপনারা কী করবেন, আমার এখন অন করা আছে। যদি অফ করা থাকে ডাটা সার্ভারের বিষয়টা তাহলে আপনি এখান থেকে যদি অন করে দেন, অন করে দিলে কী হবে এই যে এখান থেকে আমরা একটা বিষয়টা পড়লে ইজিলি বুঝতে পারবো। কী বলছে এখানে, হোয়েন ডাটা সার্ভার ইজ টার্ন অন, যখন আপনার ডাটা সার্ভারের এই বিষয়টা আপনি টার্ন অন করে দেবেন তখন কী হবে, ভিডিও উড নট লোড ইন অ্যাডভান্স টু হেল্প ইউ ইউজ লেস ডাটা। এখানে কী বলছে, আপনার যে এখানে যে ভিডিওর যে বিষয়গুলো থাকবে সেগুলো আপনার কি দেখা গেছে লোড করতে আপনাকে অ্যাডভান্সভাবে কি আপনাকে সহযোগিতা করতে পারবে না, যে আপনাকে কম ডাটা ইউজের ক্ষেত্রে, তো সেই বিষয়টা এখানে বলছে। আর এখানে নিচে কী বলছে, হাই রেজুলেশন মিডিয়া, তাহলে এখান থেকে আমাদের হাই রেজুলেশন মিডিয়ার মধ্যে কী দেওয়া আছে, ওয়াইফাই অনলি। যদি আমরা অপশনটা ক্লিক করি তাহলে এখানে ওয়াইফাই ছাড়া এখানে কিন্তু আরও দুইটা অপশন দেওয়া আছে, তাহলে এখানে সেলুলার প্লাস ওয়াইফাই দিলে আমরা এই অপশনটা কাজ করবে। আর আপনি যদি এখানে হাই রেজুলেশন মিডিয়া আপনি দেখাতে না চান তাহলে আপনি এখানে নেভারে দিলে আপনাকে এটা কী করবে, আপনি এটা হাই রেজুলেশন মিডিয়া মানে দেখা গেছে আপনার এই অপশনটা এখান থেকে আপনার কাজ করবে না, তো অপশনটা আপনার এখান থেকে অফ হয়ে যাবে। কিন্তু আমাদের বাই ডিফল্ট কী আছে, ওয়াইফাই আনলে, তাহলে ওয়াইফাই আপনি রাখার পরে দেখা গেছে এখানে আমাদের এই যে ডাটা সার্ভার এখান থেকে যে বিষয়টা বলছে এই বিষয়টা এখান থেকে কী করবে, আমাদের ডাটা দেখা গেছে লেস করতে আমাদের কী করবে, কাজ করবে আমাদের ইনস্টাগ্রাম থেকে। তাহলে এখান থেকে এই বিষয়টা বলছে আমাদের এখান থেকে যদি আমরা চাই ইউজ করতে তাহলে অপশনটা আমরা এখান থেকে অন করে দিয়ে আমরা চাই এই সুবিধাটা এখান থেকে ইনস্টাগ্রাম থেকে আমরা নিতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ সেলুলার ডাটা ইউজ সেটিং অন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।